আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সরকারের সময় শেষ তাই তাড়াহুড়া করে মেট্রো রেল উদ্বোধন বলছে দুদু। এরপর জানিয়ে দেব 30 ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কর্মীরা রাজপথে থাকবেন বলছে সেতু মন্ত্রী। আরো জানিয়ে দেব গণমিছিলেও ব্যাপক শোডাউনের প্রস্তুতি। এদিকে রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি। এবং জানিয়ে দেব জনগণ রাস্তায় নেমে সরকার বিদায়ের ব্যবস্থা করবে বলছে মোশাররফ। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হঠাৎ খড়গস্ত দুদক চার্জশিট মির্জা আব্বাস দম্পতির বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকারের সময় শেষ তাই তাড়াহুড়ো করে মেট্রো রেল উদ্বোধন বলছে দুদু। মেট্রো রেলের রাস্তা হচ্ছে 51 কিলোমিটার। 51 কিলোমিটার শেষ করার সময় এই সরকারের কাছে নাই, তাই তাড়াহুড়ো করে 10 থেকে 11 কিলোমিটার মেট্রো রেল উদ্বোধন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। এ সময় দুদু বলেন, এই সরকার বুঝতে পেরেছে যে তাদের হাতে আর সময় বেশি নাই, তাই দ্রুত মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে। যে মেট্রো রেলের রাস্তা হচ্ছে 51 কিলোমিটার, 51 কিলোমিটারের কাজ শেষ করার পর উদ্বোধন করার কথা স্বাভাবিক, কিন্তু 10 থেকে 11 কিলোমিটার হওয়ার পরে উদ্বোধন করা হয়েছে। তাহলে কি আমরা বুঝে নেব 51 কিলোমিটার এর কাজ শেষ করার সময় এই সরকারের নাই? এজন্য কি তাড়াহুড়ো করে মেট্রো রেল উদ্বোধন করেছেন সরকার প্রধানের উদ্দেশ্য? ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা 10 তারিখে 10 দফা উত্থাপন করেছি, সেই দাবিগুলো বাস্তবায়ন হলে রাষ্ট্র মেরামতের 27টি পয়েন্টের কথা বলেছি, সেগুলো বাস্তবায়ন করব। আমরা 24 তারিখে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আপনাদের অনুরোধে 30 তারিখ করেছি। এর মধ্যে আপনারা নেতাকর্মীদেরকে গ্রেফতার শুরু করেছেন, ইতিমধ্যে একজন মারা গেছে, এভাবে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, এটা মুক্তিযুদ্ধের জাতি। তিনি বলেন, পাকিস্তানি হানাদার খুব শক্তিশালী ছিল, তারা কিন্তু টিকতে পারে নাই। জনগণের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন বিদ্রোহ করা ছাড়া কোনো উপায় থাকে না। 71-এর দিকে তাকালে পানির মতো পরিষ্কার হয়ে যাবে, যত অন্যায়কারী জুলুমবাজ গত 200 বছরে বাঙালিদের উত্ত্যক্ত করেছে তারা ক্ষমতায় থাকতে পারে নাই। এখনো সময় আছে, গণতন্ত্র ফেরত দেন, পদত্যাগ করুন, তা না হলে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে বিদায় করা হবে। সাবেক এই সংসদ সদস্য বলেন, পাকিস্তান আমলে যখনই গণতন্ত্রের কথা বলা হয়েছে তখনই অত্যাচার করেছে তারা। শেখ সাহেব 70-এর নির্বাচনে জয়লাভ করার পরে তাকে ক্ষমতা দেওয়া হয়নি, যার কারণে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। এটা বাঙালিদের দোষ না, এটা পাকিস্তানিদের দোষ। এখনো যদি গণতন্ত্র ফেরত দেওয়া না হয়, স্বাধীনতা ফেরত দেওয়া না হয়, আন্দোলনের গর্জনে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, আর 3 থেকে 4 দিন পরে নতুন বছর আসছে, আমি নিশ্চিত নতুন বছর হবে নতুন সরকারের বিজয় বার্তা। তিনি বলেন, এই সরকারের ভাত দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, কিল দেওয়ার গোসাই। এই সরকারের লোকজন সব ব্যাংক থেকে টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই সরকারের বিপক্ষে, আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের তাদের বিপক্ষে। কোনো দেশের রাষ্ট্রদূত কারো বাড়িতে গেলে অপমান অপদস্থ হতে হয়, এ কেমন দেশে বাস করছি আমরা? সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ রাজবন্দীদের মুক্তি দেন। যদি মুক্তি না দেন তাহলে আমরা জেল গেট ভেঙে বের করে নিয়ে আসব, যেভাবে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিলাম সেইভাবে রাজবন্দীদের বের করে নিয়ে আনব। নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে আরো বলেন, 10 ডিসেম্বরের সমাবেশের আগে পরে প্রায় 450 নেতাকর্মীকে আটক রেখেছে, আমরা তাদের মুক্তি দাবি করছি। সারাদেশের প্রায় 1 লাখ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা আব্দুস সালাম, পিন্টু, লুৎফর জামান, বাবর সহ যাদেরকে মিথ্যা মামলার নামে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমরা এইসব ফরমায়েশি রায় প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আর উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি আসাদুর রহমান খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
30 ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কর্মীরা রাজপথে থাকবেন বলছে সেতু মন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে 10 তারিখের মতো 30 ডিসেম্বরও রাজপথে আমাদের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন। 10 তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশে ষড়যন্ত্র সফল হয়নি, সেটি কর্পূরের মতো উড়ে গেছে। এখন তারা গণমিছিলের নামে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় এক বর্ধিত সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির গণমিছিলের নামে সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে, অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংস উপাদান যুক্ত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে, দলটিকে আর ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল। সেদিন ঢাকা মহানগরের রাজপথ কার্যত ছিল আওয়ামী লীগের দখলে, এর মাধ্যমে সেদিন বিএনপি নেতৃত্বাধীন অপশক্তিকে রুখে দিয়েছিল। আওয়ামী লীগ সংঘাত চায় না জানিয়ে তিনি বলেন, আমরা আক্রমণ করব না, তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কিনা তা অদ্ভুত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়াবীর বিক্রম, কামরুল ইসলাম, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান, কোচি দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। গণমিছিল ও ব্যাপক শোডাউনের প্রস্তুতি। নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও সারা দেশে বিভাগীয় গণসমাবেশগুলোতে ব্যাপক শোডাউন দেখিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। বিশেষ করে গত 10 ডিসেম্বর ঢাকায় গোলাপবাগের গণসমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনার পর সেটি সফলভাবে সম্পন্ন করার পর বিরোধী দলের আন্দোলনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ওই সমাবেশ থেকে 10 দফা দাবি এবং এসব দাবি আদায়ে 24 ডিসেম্বর থেকে যুগপথ আন্দোলনের সূচনা হিসেবে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। তবে একই দিন ঢাকায় আওয়ামী লীগের সম্মেলন থাকায় এবং রংপুরে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও রংপুরের ছাড়া সকল মহানগর জেলায় গণমিছিল এবং সমাবেশ করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে আগামী 30 ডিসেম্বর গণমিছিল বের করবে বিএনপি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলনের এই কর্মসূচিতে 10 ডিসেম্বরের মতোই ব্যাপক শোডাউন করার পরিকল্পনা করেছে এসব দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, 24 ডিসেম্বর পুলিশ সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপির গণমিছিলে বাধা দিয়েছে। পঞ্চগড়ে আব্দুর রশিদ নামে একজনকে গুলি করে হত্যা করেছে, তবুও কিন্তু গণমিছিল ঠেকাতে পারেনি। ইনশাআল্লাহ 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল হবে, সফলতা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। জনগণের সম্মিলিত আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে জনগণ বিদায় করবে। বিএনপি সূত্রে জানা যায়, ঢাকায় যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি হওয়ায় 30 ডিসেম্বরের গণমিছিলেও 10 ডিসেম্বরের মতো সরকারকে একটি বার্তা দিতে চায় দলটি। দলের নেতাকর্মী সমর্থক ছাড়াও এই মিছিলে যাতে সাধারণ মানুষের ব্যাপকভাবে অংশগ্রহণ থাকে সেজন্য কাজ করছে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। গণমিছিল সফল করতে প্রায় প্রতিদিনই ঢাকা মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি সভা ও আলোচনা করেছেন। নির্দেশনা দেওয়া হচ্ছে থানা ও ওয়ার্ড নেতাদেরকে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ঢাকায় গণমিছিল নয় পল্টন থেকে শুরু হবে, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি 1,46,798 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। নৌকা প্রতীকে দলটির প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন 22,306 ভোট, তার সঙ্গে মোস্তফার ভোটের ব্যবধান 1,24,492 ভোট বেশি পেয়েছেন। আর নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমিরুজ্জামান। তিনি হাত পাখা প্রতীকে পেয়েছেন 49,892 ভোট। তৃতীয়ত হয়েছেন মোহাম্মদ লতিফুর রহমান 33,883 ভোট। আওয়ামী লীগের হোসনে আরা লথুয়া ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন 22,306 ভোট। আবু রাইহান ডাব প্রতীক নিয়ে 10,549 ভোট পেয়েছেন। এর আগে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, তবে ভোটারদের আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে ধীর গতির কারণে কেন্দ্রের ভেতরে থাকা ভোটারদের রাত পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মঙ্গলবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতিন এসব তথ্য জানিয়েছেন। দেশের তৃতীয় বৃহত্তম এই সিটিতে এবারের নির্বাচনে 9 মেয়র প্রার্থী সহ মোট 260 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 33টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে 67 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 349 ভোটে ইভিএম এর মাধ্যমে 426,469 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আনিস আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ কংগ্রেসের আবু রাইহান, খেলাফত মজলিসে তৌহিদুর রহমান মণ্ডল, জাসদের শাফিয়ার রহমান, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন ও মেহেদি হাসান বনি। 2012 সালে প্রতিষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুবার নির্বাচন অনুষ্ঠিত হলেও 2012 সালের নির্বাচন হয়েছিল দলীয় প্রতীক ছাড়া। 2017 সালের নির্বাচন হয়েছিল দলীয় প্রতীকে। ওই নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা 98,800 ভোটের ব্যবধানে পরাজিত করেন সিটির মেয়র প্রয়াত শরফুদ্দিন আহমেদ ঝন্টুকে। সেবার মোস্তফা পেয়েছিলেন 1,59,824 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝন্টু পেয়েছিলেন 61,557 ভোট। মোস্তফা ঝন্টু ছাড়াও নির্বাচনে লড়েছিলেন 5 জন। তৃতীয় অবস্থানে থাকা বিএনপির প্রার্থী কাউসার জামান বাবলা পেয়েছিলেন 34,791 ভোট। জনগণ রাস্তায় নেমে সরকার বিদায়ের ব্যবস্থা করবে বলছে মোশাররফ। জনগণ রাস্তায় নেমেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ চূড়ান্তভাবে রাস্তায় নেমে এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে। বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণ আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণই 69 এর তৎকালীন আইয়ুব খানকে বিদায় করেছে, 90 তে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে বিদায় করেছে ছাত্র জনতা। দেশের জনগণ এখন রাস্তায় নেমেছে, তারাই এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হঠাৎ খড়গহস্ত দুদক চার্জশিট মির্জা আব্বাস দম্পতির বিরুদ্ধে। সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে খড়গহস্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির হঠাৎ এই চাঙ্গা ভাব শুধুমাত্র বিরোধী রাজনীতিকদের ঘিরেই, কিন্তু ঋণের নামে ব্যাংক লুট, রিজার্ভ চুরি, হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়ে দুদক নির্বিকার। যখন যে দলের সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকার বিরোধী মত দমনে আইনি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে দুদক। সংস্থাটির বিরুদ্ধে এই অভিযোগ পূরণ বিদ্যমান এই ধারণাকে আরো বদ্ধমূল করছে একের পর এক সরকারের প্রতিপক্ষ রাজনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ। যদিও আইনগতভাবে অত্যন্ত শক্তিশালী স্বশাসিত এই স্বাধীন সংস্থা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ সবসময়ই অস্বীকার করে আসছে, কিন্তু এক পেশে দৃষ্টিভঙ্গি সংস্থাটির কর্মকাণ্ডেই উদ্ভাসিত। সাম্প্রতিক বছরগুলোতে দুদক দুর্নীতি বিরোধী তৎপরতার আওতায় সরকারের আকাক্ষরই প্রতিফলন ঘটাতে দেখা যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এমবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু তার দুই পুত্র তাবিথা আওয়াল ও তাফসির আওয়ালকে অর্থ পাচারের অভিযোগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে গত 1 ডিসেম্বর বিএনপি সাবেক নেতা ও এমপি মোসাদ্দেক আলী ফালু, বিএনপি পন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত আর এ কে সিরিমাকিস লিমিটেড ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে ইকরামুজ্জামান স্টার সিরামিক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থা পরিচালনা সৈয়দ এ কে এম আনুরুজ্জামানের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। আগামী 23 ফেব্রুয়ারি মামলাটি পরবর্তী তারিখ রয়েছে। এই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে 183,92,00,000 টাকা দুবাই পাচারের অভিযোগে 2019 সালের 13 মে মামলা করে দুদক। এছাড়া নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম লিমিটেড এর বিষয়ে অর্থ পাচারের অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। এ প্রক্রিয়ায় ইতিমধ্যে
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। মির্জা আব্বাস দম্পতি সম্প্রতি গ্রেপ্তার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও তার